নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেককার ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2018 সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্সের এসএ কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এক দাগ থেকে চার দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে আমি সলভ করে দিছি। এবার আমি চার দাগের ঠিক এসএ কিউবের 8 থেকে 12 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো, 2018 সালের এসএ কিউবের অঙ্ক, চার দাগের রোমান 8 অঙ্ক, ট্যান থিটা প্লাস কট থিটা সমান টু হলে ট্যান টু দু ভার 7 থিটা প্লাস কট টু দু ভার 7 থিটা এর মান নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, তো তোমরা দেখতেই পারছো যে এটা কিন্তু 1 নং সমীকরণ। ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো টু, ট্যান থিটা প্লাস কট মানে কি 1/ট্যান থিটা = 2, ট্যান থিটা লসাগু। লসাগু হলে কী হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান ট্যান কেটে গেলে 1 থাকছে। তার মানে এখানে কী থাকছে, কোনাকোনি গুণ করছি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 = 2 ট্যান থিটা। আমি 2 ট্যান থিটা এদিকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 = 0, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার = 0। ট্যান থিটা মাইনাস 1 = যদি 0 হয়, ট্যান থিটা = কী হবে, 1 হবে। ট্যান থিটা মাইনাস 1 = যদি 0 হয়, ট্যান থিটা = কী হবে, 1 হবে, তাই তো? তো দেখো, এখানে কী করেছি আমি, ট্যান থিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা, এটা ট্যান থিটা প্লাস কট থিটা = 2, ঠিক আছে। এই যে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা = 2, 1 + cot θ = 2, কট থিটা = এই যে ট্যান মানে কি 1, তো ট্যান থিটার মান তো 1 পেয়েছি না, কট থিটা = 2 - 1, কট থিটা = 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে ট্যান টু দু বার 7 থিটা প্লাস কট টু দু বার 7 থিটা। ট্যানের মান কত আছে, 1 টু দু বার 7 প্লাস কটের মান কত আছে, 1 আছে, 1 মাথায় 7। 1কে 7 বার গুণ করলে কী হবে, 1ই হবে। 1কে 7 বার গুণ করলে কী হবে, 1ই হবে। 1 + 1 কত হবে, 2 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 2। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 9 দাগের অঙ্ক, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। পড়ে দেখি 25-এর অঙ্ক, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তো দেখো, অঙ্কটা আমি ঠিক উপরের দিকে করেছি। তো দেখো, এখানে অঙ্কটা করেছি যে এ বি, ঠিক আছে, এ বি, এখানে কী আছে, এ সি বি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, এখানে এর কোণের মানটা বলে দেয়নি, তার জন্য এখানে কী করেছি, থিটা করেছি। আর এখানে আর একটা ব্যাপার আছে যে এ বি বাই ত্রিভুজ এ সি বি এর থিটা, এ বি বাই বি সি, ঠিক আছে, এ বি বাই বি সি মানে কি। আর এখানে কী বলেছে, 1/√3, 1/√3 মানে কি, এটা এটা 1, এটা √3, ঠিক আছে, লম্ব বাই ভূমি, 1/√3, যেটা বলে দিছে, যে বইতে বলে দিছে √3:1, ঠিক আছে। তো এখানে কী আছে, লম্ব বাই ভূমি করেছি, লম্ব এখানে কী আছে, ছায়ার দৈর্ঘ্য √3 আর লম্বটা 1 আছে। এ বি বাই বি সি লম্ব মানে এ বি বাই বি সি মানে কি, লম্ব বাই ভূমি মানে কি, ট্যান থিটা = 1/√3 কত মান, 1/√3 মানে কি ট্যান 3 ডিগ্রি মান, ট্যান ট্যান কেটে গেলে থিটা = 30 ডিগ্রি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, 10 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2, চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে করেছি, ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা একটা h1 আর h2 এবং ব্যাসার্ধ r1 r2 করেছি, তাদের আয়তন সমান বলেছে, পাই আর স্কোয়ার, এই এখানে r1 এখানে h1, এখানেও সেম করেছি পাই r2 এখানে h2 গুণ h2। তো দেখো, এখানে কী করেছি, r1 r2 এর হোল স্কোয়ার = h2 h1, r1 r2 এর হোল স্কোয়ার = 2/1, r1 r2, এই রুটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কী থাকছে তাহলে, √2/1 থাকছে, তার মানে কী থাকছে, r1 r2 = √2/1, r1:r2 = √2:1 এর অ্যান্সার হবে। 11 দাগের অঙ্ক, কী বলেছি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144π ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য কত বের করতে বলেছে। আমরা জানি যে অর্ধগোলকের আয়তন কী আছে, 2/3πr³, আর গোলকের ফুল আয়তন কী আছে, 4/3πr³। তো 2/3πr³ = 144π, এইগুলো কিন্তু প্লিজ তোমরা বা দেবে, হ্যাঁ, এইগুলো বা দেবে, ওকে, বুঝতে পারছো। আর কিউব সমান কী থাকছে,
144 গুণ এটা উল্টে গেছে 3/2 হয়েছে 72 দিয়ে কাটাকাটি গেছে 72 এর সঙ্গে 3 গুণ করলে কত 216 আর কিউব সমান 216 মানে কি 6 এর মাথায় কিউব 6 কে 3 বার গুণ করলে 216 হবে আর সমান সমান 6 সেমি ব্যাস 6 গুণ 2 সমান সমান 12 সেমি এর অ্যানসার হবে সূত্র দর্শকার্থী বড় দাগের অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8:1 সামেশন সিগমা এ বাই এক্স আই সমান সমান 132 প্লাস 5 কে সিগমা এ পাই সমান সমান 20 কে এর মান নির্ণয় করো তো দেখো এটা সাজিয়েছি সিগমা এ পাই এক্স আই সিগমা এ পাই সমান সমান 8.1 এর মান কত আছে 132 প্লাস 5 কে বসিয়ে দিয়েছি এর মান কত আছে 20 আছে এর মান 20 বসিয়ে দিয়েছি সমান সমান 8.1 কোনাকুনি গুণ করেছি এর সঙ্গে এক গুণ করলে কত হবে 132 প্লাস 5 কে সমান সমান 20 সঙ্গে এটা গুণ করলে কত হবে 162 5 কে সমান সমান 162 মাইনাস 132 বিয়োগ করলে কত হবে 30 হবে এগুলো বা দেবে কে সমান সমান কি আছে 30/5 কত হবে অতএব কে সমান সমান কত হবে 6 বেরিয়েছে এর অ্যান্সার কত বেরিয়েছে 6 বেরিয়েছে সুপ্রিয় দর্শকার্থী আমি পরের দিন এই যে মাধ্যমিক 2017 ঠিক আছে এর যাবতীয় আমি ম্যাথমেটিক্স প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।